ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ব্লগস থেকে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা দেখো, কাল তো পুজো হয়ে গেছে, তো আজকে হচ্ছে ঠাকুরকে পুজো দিচ্ছি, আর এরপরে হচ্ছে খই দই চিড়ে এই সমস্ত সব খেতে হয় আমাদের মধ্যে, তো সেটাই আমরা এখন মানে পুজোটা করে খাবো। তো এখন তার আগে আমরা একটু পুজো করে নিচ্ছি ঠাকুরের কাছে। তো কি বলবো, কালকে তো মানে তোমরা ভিডিও আমি ব্লগ দিয়েছি, তোমরা দেখে নিও যারা দেখোনি, আর হচ্ছে মানে খুব আনন্দ হয়েছে কি বলবো আর। তো ঠিক আছে, আনন্দ তো আর মানে প্রতিদিনই একই রকম যায় না। তো দেখো এই যে হচ্ছে জামাইবাবু, সে হচ্ছে মানে মাখছে মানে ওই চিড়ে খই তারপর হচ্ছে দই এ সমস্ত দিয়ে সব মাখছে, তো সেটাই একটু ভিডিও করছি, আমি একটু হেল্প করে দিচ্ছি। আর হচ্ছে ওইদিকে দেখো মিষ্টিগুলো রয়েছে, কালকে খাওয়া দাওয়ার পরে মিষ্টি ছিল অনেক, সেই মিষ্টিগুলো এর মধ্যে কাজে লাগিয়ে দিচ্ছি। আর দই আনা হয়েছে, দইটাও ওর মধ্যে দেওয়া হবে, তারপর একটু দুধও দেব আমরা। তো যাই হোক, এইভাবে এটা খেতে খুব ভালো লাগে, একদম সুন্দর মাখিয়ে মানে কি বলবো। আর সব থেকে খাওয়ার থেকে হচ্ছে ওই যে একসঙ্গে সবাই মিলে যে খাওয়াটা, এটার মজাটাই আলাদা, এই যে সবাই একসঙ্গে আমরা হই আর কি বলবো, মানে এত আনন্দ হয়েছে আর বলার মতো নেই। তোমরা ভিডিওগুলো দেখো, এর আগের ভিডিওগুলো, যে আমরা কতটা আনন্দ করেছি। তো যাই হোক, আমরা হচ্ছে এগুলোই দেখো আমাদের সব বাচ্চা কাচ্চা দিয়ে বড়রা, তো এর মধ্যে সব দেব ওই মানে ওই যে ওই মাখাটা দই চিড়ে মাখাটা, তো এরকমভাবে দিয়ে সবাইকে, আমাদের হচ্ছে 24 থেকে 25 জন আছে, তো সেই কজনকে এরকম দেওয়া হবে। তো প্রতি বছরই আমরা এটা করি, মানে পুজোর দিন পুজো হয়ে গেল মানে রেশ যেন আর কাটে না, এরকম একটা ব্যাপার, মানে কি বলবো। এটা হওয়ার পরে আমাদের ভেতরে ইয়ে হয়ে গেল, মানে আমাদের কিছু টাকা জমেছে মানে বেঁচে গেছে, তো সেই টাকাটা দিয়ে পরের দিন মানে আজকে আবার একটু মানে লুচি আলুর দম মিষ্টির একটা রাতের বেলা খাবারের আয়োজন করা হলো। তো আমরা এখন বেরিয়ে পড়েছি মুদিখানা করতে সবাই মিলে, দিদি ভাই সুমিতা দি, টুম্পা দি আর মিঠু দি আর আমি, তো আমরা এই 5 জন মিলে বেরিয়ে গেছি। দেখো অন্ধকারের মধ্যে এই যে দোকানে চলে এসেছি, দোকানে এসেছি মানে দোকানে এলে দোকানদারও যেন মানে ভাবে যে বাবা একটা ঝড় বয়ে যাচ্ছে, মানে আমাদের জিনিসপত্র আগে দিয়ে দেয়। তো এই যে সুমিতা দিয়ে হচ্ছে আলু ভাজছে, আলু ব্যাগে তুলছে, হ্যাঁ আমি ভিডিও করছি তাই আমাকে কি যেন একটা বলছে। যাই হোক, মানে কি বলবো, হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায়, মানে কারুর আর মন খারাপ থাকে না, এই যে আমাদের এই দলটা যখন মানে একসঙ্গে হয় কারুর মন খারাপ থাকে না। তো সব কিছুরই দরকার আছে, তো দিদিভাইদের বাড়িতে এই এগুলো পাতানো হয়েছে বসার জন্য, এখানে বসেই আমরা সবাই মিলে খাওয়া দাওয়া সব কিছু করবো। দিদিভাইদের বাড়িতেই রান্নাবান্না সব হচ্ছে, মানে বাড়িতে বলতে বাইরে গ্যারেজ ঘরটায়। তো একটু নিজের দিকে ভিডিওটা করে নিচ্ছি, আমি তো প্রত্যেকবারই ভিডিওতে একটু নিজের দিকে একটু এরকম করি আর কি করব। হ্যাঁ, তো দেখো আমাদের কাজবাজ স্টার্ট হয়ে গেছে, এই দেখো হচ্ছে সুবিধা দিয়ে আসছে, ওই যে বাড়িতে হচ্ছে আমলা টামলা আনতে গেছিলো সবাই, আমরা টুকিটাকি সবার বাড়িতে খেয়ে নিই একসঙ্গে, এগুলো করি। তো আগে হচ্ছে ময়দাটা মেখে রাখবো, কারণ এটাই হচ্ছে সব থেকে কষ্টের কাজ। আমি আমি আদা ছুলছি, আদার দায়িত্ব আমার পড়েছে। তো যাই হোক, এবার হচ্ছে মানে কি বলবো, আমার একটু কাশি হচ্ছে বলে আমি চাদর দিয়ে মাথা টাথাগুলো ভালো করে ঢেকে নিয়েছি। তারপর সুমিতা দিয়ে আলু ছাড়াচ্ছে, আলুটো দু একটা পিস করে দিচ্ছি। এবার যাই হোক, ও সমস্ত সব হয়ে গেছে, মানে কেটে ফেটে রেখে দিয়েছি, এখন আমরা মুড়ি খাবো। তো টুম্পা দিয়ে মুড়ি মাখছে, এখন আমি খবরের কাগজগুলো এরকমভাবে কাটছি, আর এভাবে খেতে তো খুবই মজা, এই দেখো রোল করে করে। তো আমরা পুজোর দিনও এরকম সন্ধ্যেবেলা টিফিন খেয়েছি, মানে আগে আমরা কফি টফি খেতাম কিন্তু এখন আর সেটা খাই না, আমরা এখন এরকম এই স্টাইলটা ধরেছি, এই যে এইভাবে মুড়ি খাওয়া, এটা যেন কী মজা, সবাই মিলে মুড়ির টেস্টই যেন পাল্টে যায়, কি বলবো। তো এখন হচ্ছে এই দেখো সবাই মিলে আমরা মুড়ি খাচ্ছি,
তো ছেলেরা এখন মানে বাড়িতে নেই সব, মানে দাদারা, তারপর তোমাদের দাদা ভাই সেও বাড়িতে নেই, তবে আসবে। আর হচ্ছে জামাইবাবু আছে, ওই যে জামাইবাবু মুড়ি খাচ্ছে, এই যে এনা এদিক ওদিক তাকাচ্ছে, সানা খাচ্ছে, এনা খায় না। আর ওদের যেহেতু ড্রয়িং ক্লাস আছে পরের দিন, ওই কারণে আমি বললাম খাতা দুটো নিয়ে চল, একটু ড্রয়িং করবি। তো ওই কারণে নিয়ে এসছে। আর হচ্ছে এই দেখো রান্না বসিয়ে দিয়েছি, তো রান্না বসিয়ে দিয়েছি, নিরামিষ আলুরদম হবে, আর হচ্ছে লুচি হবে, আর মিষ্টি ব্যাস, আর কিছু কারণ রাতের বেলা শীতের কাল, শীতকাল, ওই কারণে এই দেখো রান্নাটা মানে আলুটা কষাচ্ছি। রান্নাটা বেশ মনে হচ্ছে ভালোই হবে, ভালো হবে বলতে হয়েই গেছে ভালো মনে করো। সবাই এরকম হাতে হাতে একসঙ্গে হাত মিলিয়ে কাজ করলে সেই কাজটা করতেও খুব ইজি এবং মানে খুব ভালো লাগে, সেই কাজ যেন মনেই হয় না কোনো কাজ, এটা এরকম একটা ব্যাপার। আর আমরা সবাই খুব মানে কি বলবো, সবাই একসঙ্গে মানে এই ব্যাপারটা খুব এনজয় করি, মানে বসবো তো হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায় এরকম, এর আগে তো বললামই। তো দেখো প্রায় হয়ে গেছে, আলুর দমটা হলেই লুচিটা ভাজা শুরু করবো। আলু দমটা হয়ে গেছে, এই দেখো এখন সবাই মিলে লুচি মেলা হচ্ছে, এই গোল পাকাচ্ছে, মানে লুচি করছে এইভাবে আর কি, আমরা করে নিচ্ছি ঝটপট করে। এই দেখো তেল দেওয়া হচ্ছে কড়াইতে, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন তোমরা আমাদের মানে আমার ফ্যামিলির বন্ধু হয়ে গেছো। আর হচ্ছে মানে কি বলবো, এখন ওই দেখো সুবিধা দিয়ে ভাজছে লুচি, সেটাই আমি দেখাচ্ছি। তো মানে সবাই মিলে মানে আমার বাচ্চারাও খুব আনন্দ করছে, মানে কি বলবো, ওই দেখো ওরা একসঙ্গে খাচ্ছে, তাহলে ওদের মজাটা কত। একসঙ্গে আমার দুই মেয়ে তো মানে খুবই খুশি, আমার আর এই বাচ্চারাও খুব খুশি। হ্যাঁ, এরা হচ্ছে সব ভাই বোন আমাদের, একটা ছোট্ট মানে কি বলবো, ছোট্ট মানে পাড়ার ভেতরেই বলতে পারবো, মানে একদম বাড়ির সামনে পাশে এরকম একটা, সব রিলেটিভের মধ্যেই এরকম একটা ব্যাপার। তো দেখো সব দাদারা খাচ্ছে, আর হচ্ছে এদিকে এই দেখো আমরা খাচ্ছি, এরপর মানে প্রথম বাচ্চারা, তারপর হচ্ছে মানে বাচ্চার বাবারা, তারপর বাচ্চার মায়েরা। তো মানে কি বলবো, দেখো বুঝতেই পারছো যে হাসাহাসি হচ্ছে, অনেক কিছু হচ্ছে। তো ঠিক আছে, তোমরা ভালো থেকো আর আমার পাশে থেকো প্লিজ, আর নতুন বন্ধু হবে প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে, আর আমাকে এভাবেই ভালোবেসে যেও। তো ঠিক আছে, এখনকার মতো টাটা, তোমরা সবাই ভালো থেকো, গুড নাইট।